একজন তথাকথিত সুন্নি আলেম বলেছেন ইমাম ইবনে তাইমিয়া নাকি আল্লাহর দুনিয়ায় আসমানে নেমে আসাকে ধরন বর্ণনা করেছেন মিম্বার থেকে নিজে এক এক করে সিঁড়ি থেকে নামে দেখিয়েছেন এই কথাটা কি ঠিক আমি জানি না যে ইমাম ইবনে তাইমিয়া এরকম কথা বলেছেন বরং আমরা এটা জানি ইমাম ইবনে তাইমিয়ার কিতাব থেকে বা আর অন্যান্য ওলামাদের আমাদের কিতাব থেকে যে আর নুজুল নুজুল ও রব্বিনা ইয়ালি কবি জালা আলিহি আমাদের রব যে নেমে আসেন তো কিভাবে নেমে আসেন তার মহান সত্তার সাথে যেভাবে সামঞ্জস্যপূর্ণ হয় ঠিক সেভাবেই তিনি নেমে আসেন বলে এই আমরা মন্তব্য করেছেন এবং তাদের কাছ থেকে আমরা এটা আমরা এটা শিখেছি যে আল্লাহ সাহেব হানুয়া তালা নেমে আসেন তার নামাটা কীরকম নামা কিভাবে নামেন এবং ওজা আরব্যকা মানে দিন আল্লাহ আসবেন ওয়াজা আরব্য কো সফফান সফান তোমাদের রব আসবেন তা আল্লাহ কিভাবে আসবেন এটাও মানে পদ্ধতিটা সম্পর্কে ওলা বলেছেন যে আমরা এই পদ্ধতি জানি না অনুরূপভাবে যেমন আল্লাহ আরশের উপরে আছেন যে আর রহমান ও আল্লা আর্শ রহমান আরশ আজিমের উপরে সমুন্নত তো কিভাবে আছেন এ সম্পর্কে ইমা মালিক রহমতুল্লাহ আল্লাহ বলেছেন যে আল ইস্তিফা ও মা আলোমন ওয়াল ইমান ও বিহি ওয়া জীবন ওয়াল কাইফ বা জুহল ওয়াসওয়াল আল্লাহ যে আরশে আজিমের ওপরে আছেন সমুন্নত এটা আমরা জানি কিভাবে জানি কোরআনে আছে তাই কোরআন থেকে আমরা জানি আর অতএব যেটা আমরা জানি জেনেছি সেটার প্রতি ইমান রাখা আমাদের জন্য ওয়া আজেব এরপরে তিনি বলছেন যে কি কি পদ্ধতিতে আছেন এটা আমাদের জানা নেয় ওয়াল কাইফ তিনি কীভাবে আরশের সের আছেন এটা আমাদের জানা নেই অনুরূপভাবে আল্লাহ কিভাবে নেমে আসেন এটাও আমাদের জানা নাই অতএব এই সম্পর্কে প্রশ্ন করা বেদাত হ্যাঁ যে আল্লাহ কি অবস্থায় আরশের ওপরে আছেন বা তিনি কি পদ্ধতিতে নেমে আসেন এ ধরনের প্রশ্ন করা হচ্ছে বেদাত সুতরাং এরকম প্রশ্ন করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন খাস করে জুমার দিন রোজা রাখে যাবে কি না আমি একটু আগে আলোচনা করেছি যে খাস করে বিশেষভাবে শুধুর জুমার দিন রোজা রাখা জায়েজ না নফল রোজা রাখা জায়েজ না কিন্তু যদি মান্যতের হয় অথবা সওয়ালের হয় অথবা ছুটে যাওয়া রোজা হয় অথবা আরাফাতের অথবা আশুরা ইত্যাদি যদি কারণ কারণ বিশিষ্ট কোনো রোজার কাজ হয়ে থাকে তাহলে জুমার দিন রাখতে পারেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ ইবাদতে কি মুস্তাহাব বা মোবাহ বলে কোনো ইবাদত আছে আমরা জানি ইবাদতে ফরজ সুন্নাত ও আজিব ও বিদাত জি মুস্তাহাব আছে কিন্তু মুবাহ নয় ইবাদ ইবাদত মুবাহ নয় হয় ইবাদত ফরজ হবে অথবা সুন্নাত হবে তো সুন্নাত এবং মুস্তাহাব এটা একই অর্থবোধক সুন্নাত মুস্তাহাব এবং নফল এই তিনটা শব্দের একই হুকুম তিনটা শব্দের হুকুম একই মানে সুননত মানে রসদ সাল্লাহ আসলাম প্রবর্তিত এই জন্য এটা সুন্নাত মুস্তাহাব মানে এটা পছন্দনীয় মানে যা মহাব্বত করা হয়েছে এটাকে পছন্দ করা হয়েছে এটার নাম হচ্ছে মুস্তাহাব আর নফল বলা হয় যেটা ফরজের অতিরিক্ত হুম যেমন সুনত নামাজগুলো অর্থাৎ ফরজ ব্যতীত পাঁচত্ব সতেরো রাকাত সালাদ ব্যতীত যত রাকাত রয়েছে এগুলি সবেরই নাম হচ্ছে সুন্নাত অথবা মুস্তাহাব অথবা নফল আর যেই ফরজগুলো রয়েছে ইসলামের পাঁচটা স্তম্ভ তারপরে আপনার সতেরো রাকাত নামাজ এগুলিকে বা রোজা তিরিশটা রোজা এই কাজগুলো ফরজ এবং ওয়াজিব শব্দ দুটো কিন্তু তার হুকুম একই অর্থাৎ হয় ফরজ বলবেন না হয় ওয়াজেব বলবেন অর্থাৎ এই 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 কাজগুলোর কোনো একটা যদি ছুটে যায় তাহলে আপনি কি হবে গুণা হবে আপনি গুণাগার হবেন তো ফরজ এবং ওয়াজিব শব্দ দুটো একই হুকুম বহন করে অর্থাৎ যে কাজকে ফরজ ইসলামে বলা হয়েছে বা যেটাকে ওয়াজিব বলা হয়েছে সেটা যদি কেহ ছেড়ে দেয় তাহলে সে গুণাগার হবে কিন্তু মুস্তাহ সুন্নাত বা নফল যদি কেউ করে তাহলে সে সব লাভ করবে আর যদি না করে তাহলে তার কোনো গুণা হবে না আর বেদাত তো বুঝতে পেরেছেন যে ইসলামের মধ্যে নতুন সৃষ্টি ইবাদতের নিয়তে কোনো যদি কাজ কেউ নতুনভাবে তৈরি করে সেটা কথা হোক অথবা কাজ হোক যদি তার পক্ষে কোনো দলিল না থাকে তাহলে সেটা বেদাত আল্লাহ তালী আলম